সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কোন কথা বলবেন না। রে আল্লাহর দয়া করে বেশ না, এই পেট লাগাইছা বন্ধুরা। রে একটা কথাই আমি ম্যাক্সিমাম মাহফিলে বলে থাকি, আজকে আমি কালিকা প্রসাদের বৈরবের কালিকা প্রসাদ মধ্য পাড়ার জামে মসজিদের মাহফিলে প্রথম প্রথম, ঠিক কিনা? আমি কি আর আসছি এখানে? আশেপাশে এসেছি, কিন্তু এই জায়গার মধ্যে আসি নাই, বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আমি আসি নাই, আপনারা সকলেও তো আমারে দেখেন নাই, ঠিক কিনা? আজকে আপনাদের অনেকের জন্য আমি প্রথম, আপনার সাথে আমার ভাই যে এখন কবরে চলে গেল, এই কবরে তো মাও গেল না, এই কবরে তো বোনও গেল না, এই কবরে তো বাবাও গেল না, এই কবরে তো আত্মীয় স্বজন গেল না। ও ইউসুফ ভাই আপনারে আমি 5 লক্ষ টাকা দেব গো, আপনারে আমি 10 লক্ষ টাকা দেব, আমার ভাইটা তো এখন সন্ধ্যা হইয়া যায় যেই কবরে কেউ থাকবে না, যেই কবরে বন্ধু থাকবে না, যেই কবরে আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই কবরের মধ্যে যিনি থাকিবেন তার সাথে বিনা তারে কানেকশনের দরকার আছে না? না আওয়াজ করে বলুন না শুনুন, আমার নবী আমার নবী, যেই মায়ার নবী দয়ার নবী বলতেছেন উম্মত তোর প্রাসাদে কবরে রাখতে দেরি হবে রে, আমি নবীর নূরের হাত দিয়া রিসিভ করতে দেরি হবে না। ঠিক কিনা বলুন? দলিল কোরআনের আন্নাবিন্নু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন দুনিয়াতে যেমন থাকলে মুমিন হয়, কবর দেশে যাওয়ার পরে সে মুমিন, আর ওই মুমিনের জানের চাইতে আরো নিকটে আমার নবী হাজির আছে। কোন জায়গায় নবী হাজির দেখেন? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে এ আসে যায়, সুবহানাল্লাহ বলুন না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন পাখি রে এই মাটির খাঁচার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর একটা পাখি লাগাইয়া দিছে, এই পাখিটা যতদিন তোমার মধ্যে ছিল ততদিন তুমি হাঁটলা, এই পাখিটা যতদিন তোমার মধ্যে ছিল ততদিন তুমি গাইলা, এই পাখিটা 60 বছর তোমার মধ্যে ছিল, 30 বছর ছিল, 70 বছর ছিল, কোথায় ছিল রে মন একবার তুই জাননি না, তুমি যদি নবীর প্রেমিক হয়ে থাকো এই পাখিটা নেওয়ার সময় তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তুমি যদি নবীর পাগল হয়ে যাও ওই পাখিটার কাছে আমার নবী সিংহাসন বানাইয়া বসে থাকবে, টানটা নিবে দুনিয়ার মানুষ দেখবে তোমার দমটা প্রায় যায় যায়,
দুনিয়ার মানুষ দেখবেন তোমার চর্ম চক্ষু বন্ধ, সকল মানুষ তোমারে দেখতে আসবে কিন্তু তুমি দেখবা না। কিন্তু তুমি যদি নবীর প্রেমিক হইতে পারো, আমি একটু বাস্তব কথা বলতে অভ্যস্ত, তুমি যদি নবীর পাগল হয়ে যাও তোমার চর্ম চক্ষু বন্ধ হয়ে যাবে। শরীয়তের মোল্লা মুন্সিরা দেখবে তোমার চর্ম চক্ষু বন্ধ, কিন্তু নবীর পাগল হইয়া গেলে কল্পের চক্ষু আমার নবীর নূরানির চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকব। আমার নবী বলেন এই কল্পের চক্ষু যদি নবীর দিকে তাকাইয়া থাকে, আমার নবী বলেন মায়ের স্তন থেকে সন্তান যেমন করে দুধ পান কইরা কইরা ঘুমায়া যায়, যারা পরিমাণ টের পায় নাই, কিন্তু মালাকুল মুতাজরাইল যখন জানতানি দিয়ে আসবে আমার ওই উম্মত কলমের চক্ষু দিয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাবে, যারা পরিমাণ টের পাইতো না। জোরে বলুন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার ওই মদিনার এই মনকে ওই মদিনার এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না আল্লাহ আকবার বলে না। অনেকে আছে নাদরা চলি পারে না, আল্লাহ বলছেন আমাকে যদি পেতে হয় ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমরা আমাকে পেতে চাও আমার নবীর গোলামি বিনে আমাকে বাবা যাবে না। জোরে কোন আমি কই না তাহিরি কই না, কোরআনে যা আছে আমি তা বলি। বলে আল্লাহু আকবার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না চে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, ওই মদিনা এই পাগলকে ওই মদিনা এই পাগলকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনার নবী, আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তারে দেখার লাগে আমার মন করে আনচান। সুবহানাল্লাহ। কারে দেখার লাগি? মাকে দেখলে জীবনের গোনা মাফ হবে, বাবাকে দেখলে হবে, কোন এমপি কে দেখলে হবে, কোন মন্ত্রীকে দেখলে হবে, যেই নবীকে দেখলে জীবনের গোনা মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই নবী কি আপনার মতো আর আমার মত নাকি? এই আওয়াজটা যে আসতে হইল, আরো জোরে আরো জোরে, নবীকে তাদের মতো বা আঙ্গু মতো তার ইমান না, তার ইমান না। কারণ নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? নবী বললেন কেউ নাই। তারা কো নবী তাদের মতো? জোরে কর না, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ।
তাহলে নবীর হাদিসকে যারা অমান্য করবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যারা নবীর হাদিস এটাকে রদ বদল করবে তারা যেন নিজের ঠিকানাটাকে নিজেই জাহান্নামের মধ্যে গোল্লা বানায় লইল। কথা কোন ঠিক কি না? আমাদের কোনো চিন্তা নাই, নিজের মাথা নিজে কুরআন মানলে কেউ কিছু করার নাই। বুঝবা বাতি যা আসরের মাঠে কে এক নম্বর আর কে দুই নম্বর, কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ নবী আসলো, কোন কিছু না আসার আগে একজন ছিল, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আচ্ছা কথার উত্তর দিবেন। তখন কি আগুন আছে? না। কথা বলেন, আগুন আছে? না। পানি আছে? না। গাছ আছে? না। মাটি আছে? না। মাটি আছে? না। মাটি আছে? না। বল মাটি আছে? না। তখন একজন আছেন আল্লাহর সাথে, একজন আছেন, তার নাম কি? মুহাম্মদ। আচ্ছা তখন কি নাই? মাটি নাই, বুঝেন? কিন্তু তখন কি নাই? মাটি নাই। যদি মাটি থাকতো, যারা বলে নবীকে মাটি দ্বারা বানাইছে, যদি মাটি থাকতো তাহলে মাটি আগে সৃষ্টি হইতো, কারণ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। নবী নিজেকে নিজে পরিচয় দিলেন নূর, এখন আপনি বলেন নবী মাটি। আমি হাদিসের কথা বলছি, আমার ব্যক্তিগত বাপদাদার কথা বলি না। যদি এমন কোন সাহস, এমন কোন আলেম থাকেন, আমি মুক্ত মনে, আসেন আমার কাছে, আসেন ডান পাশে বসেন, রেকর্ড হচ্ছে, এটাকে ইন্টারনেটে বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব লক্ষ টাকা খরচ করে আমি ছাড়িয়ে মানুষকে জানিয়ে দিব হক কোনটা বাতিল কোনটা। আসেন দুইজনে কথা বলবো, সারা বাংলার মানুষ দেখবে, ঠিক কিনা বলুন? আসেন, চলে আসুন, আমি দেখবো। নবী নিজেকে বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আপনার নবী বলেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে, আমাকে নূর দ্বারা বানাইছেন। এখন নবীকে বললেন আপনি মাটি, বলুন নবীকে কি মানা হলো? অস্বীকার করা হলো? তাহলে যারা নবীকে অস্বীকার করে, আস্তিন, জোব্বা, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা, পশিদা ইত্যাদি ইত্যাদি, হং তং মম হেমাং করব, কাম হইব? কথা বলে কাজ হবে? আবার আল্লাহ বলতেছেন বন্ধু নাই আমি নাই, বন্ধু আছে আমি আছি।